অবশেষে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, সস্ত্রী বৃষ্টি রাজ্যের এই সকল জেলাগুলিতে, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কবে নাগাদ কোথায় আছড়ে পড়তে চলেছে এই কালবৈশাখী ঝড়, এই ঝড়ের গতিবেগ কত থাকবে, কোথায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, কি জানাচ্ছেন আবহাওয়াবিদরা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তা চলুন দেখিনি, চৈত্রের দাবাদাহের পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর কাছে খুশির খবর নিয়ে এলো আলিপুর আবহাওয়া দপ্তর। তারই পূর্বাভাস অনুযায়ী বছরের শুরুতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে রাজ্যের কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন দিন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কোনো রকম পরিবর্তন হবে না। কালবৈশাখী শুরু হতে চলেছে শুক্রবার থেকে। অন্যদিকে পূর্ববালি হাওয়ার সঙ্গে পশ্চিমা আর্দ্র বাতাসের সংঘাতে দক্ষিণবঙ্গের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনই ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই। তবে হাওয়া অফিস সূত্রে জানিয়েছে পয়লা বৈশাখের দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকলেও এখনও তাপপ্রভাবে কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ উত্তরবঙ্গের বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা পাহাড়ে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে হিমালয় পাদদেশ সংলগ্ন 5টি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 এপ্রিল সকাল পর্যন্ত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, তবে আগামী 3 দিনে তাপমাত্রা কিছুটা কমবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দেশের অধিকাংশ জেলায় দিনভর ঝোড়ো হাওয়া অব্যাহত থাকবে। এমনকি যদি একটি কিছু স্বস্তি দেয়, তবে এটি আপেক্ষিক আর্দ্রতা বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।